গত 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের স্মরণকালের ভয়াবহ হামলার পর গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। অবরুদ্ধ অঞ্চলটিতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে শত শত ঘরবাড়ি। শুধু মুসলমানরাই নয়, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশজুড়ে নিন্দার ঝড় বইতে শুরু করে। তবে তাতে কান দেননি কট্টরপন্থী নেতা বিনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলি অভিযানের শুরু থেকেই বেপরোয়া হয়ে ওঠেন তিনি। এই অবস্থায় হঠাৎ করেই তার মুখে শোনা গেল ভিন্ন সুর। ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্র আর সুসজ্জিত সামরিক বাহিনী নিয়ে আকাশে উঠতে থাকা নেতানিয়াহু হঠাৎ যেন মাটিতে নামলেন। তাহলে কি এখন তিনিও যুক্তরাষ্ট্রের মতো আরব বিশ্বে প্রচণ্ড চাপের মুখে? বৃহস্পতিবার মার্কিন টেলিভিশন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের পর গাজায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, কেবল নিশ্চয়তা চান যেন 7 অক্টোবরের মতো ভয়াবহ হামলা আর না ঘটে। অথচ গত 7 নভেম্বর গাজায় চলমান যুদ্ধের এক মাস পূর্তির দিনে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধ শেষ হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য গাজা উপত্যকার সার্বিক নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলের হাতেই থাকবে। ওই বক্তব্যের মাত্র 2 দিনের মাথায় ঘুরে গেলেন 360 ডিগ্রিতে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, মূলত যুক্তরাষ্ট্রের চাপেই আগের অবস্থান থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী সরে এসেছেন। আর যুক্তরাষ্ট্র বিপাকে পড়ে আরব বিশ্বের প্রচণ্ড বিরোধিতায়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।